নমস্কার শিউলিস মোটিভেশনাল হাবে সকলকে অনেক ভালোবাসে আজকে খুব প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে চলে এলাম চাল থেকে চালের পোকা বের করার সহজ পদ্ধতি কি। আজকে সেটাই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ উপায়ে একেবারে হাতের কাছে কিছু আমাদের রান্নাঘরে থেকে যায় এমন কিছু জিনিসপত্র দিয়ে চালের পোকাগুলো আমরা বের করে দিতে পারি এবং এই পোকাগুলো মরেও যাবে খুব সহজে আমরা পরিষ্কার চাল তারপর পেতে পারি অর্থাৎ চালগুলো তারপর ধুয়ে নিলেই একেবারে পরিষ্কার চাল পাওয়া যাবে আর তারপর তো ভাত রান্না করবো আমরা সেই পরিষ্কার চাল দিয়ে তো পোকাগুলো সহজে মরে যায় পোকাগুলো সহজে দূর হয়ে যায় কি করে আজকে সেটাই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করছি যে চাল থেকে পোকাগুলো মুক্ত করব পোকাগুলো বের করব। সেরকম কিছু চাল নিয়েছি আর তার মধ্যে থেকে আমি দেখাচ্ছি যারা দেখেননি চালের পোকা কীরকম আমার মনে হলো তাদের জন্য এই ভিডিওটা খুব ভালো হবে আর সেই সঙ্গে চালের পোকা কি করে দূর করা যায় সেটাও অবশ্যই আপনারা জানবেন এই ভিডিওটার মধ্যে দিয়ে কিন্তু চালের পোকাগুলো কীরকম দেখতে হয় তো সেটা আজকে আমি দেখাচ্ছি দেখুন এবং তারপরে তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব সহজে কিন্তু আমরা চালের পোকাগুলো দূর করতে পারব তো যে চাল থেকে চালের পোকাগুলো বের করব। সেরকম চাল কিছুটা পরিমাণ নিয়ে আমি দেখাচ্ছি একটা পাত্রে ঢেলে নিয়েছি অবশ্যই শিউলিস মোটিভেশনাল হাব আপনারা যারা দেখছেন আমি জানি অনেকে দেখছেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন অনেক কিছু ভালো ভালো বিউটি টিপস হেলথ টিপস অনেক রকম ঘরোয়া জিনিসপত্র মন ভালো রাখার জিনিসপত্র ভিডিও থাকে আপনাদের জন্য দেখুন চালের পোকাগুলো খুব সুন্দর করে ঘুরে বেড়াচ্ছে তো এই ভিডিওটা আমার খুব ইচ্ছা হলো এরকম দেখানোর তো যাই হোক এরকম এরা ঘুরে বেড়াক তো চালের পোকা দূর করব কী করে তাহলে চলুন শুরু করা যাক আমরা কিছু জিনিস আমাদের রান্নাঘরে পেয়েই যায় সেরকম চরজলদি কিছু জিনিস আমরা নিচ্ছি প্রথমে আমরা কিছু লবঙ্গ নেব আমাদের যেটুকু চালের পরিমাণ সেইটুকু চালের পরিমাণ অনুযায়ী আমি দেখাচ্ছি এখানে আর দশটা লবঙ্গ আছে চালের পরিমাণ বেশি হলে কিন্তু লবঙ্গের পরিমাণ বাড়াতে হবে আমি এইটুকু চালের জন্য দেখাচ্ছি আর দশটা লবঙ্গ নিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা অবশ্যই বোঁটা ফেলে দিতে হবে আর এরকম হাত দিয়ে ছিঁড়ে দিতে হবে যাতে শুকনো লঙ্কা থেকে ঝাঁসটা বেরোয় পোকাগুলো যাতে মরে যায় সেই জন্য গোটা গোটা দিলে হবে না বোঁটা ফেলে শুকনো লঙ্কাটা কেটে দিতে হবে সঙ্গে দিচ্ছি তেজপাতা তেজপাতা আমরা তিনটে দিচ্ছি শুকনো লঙ্কা তিন চারটে দিলাম এইটুকু চালের পরিমাণ অনুযায়ী অবশ্যই আরও একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে নিম পাতা কিন্তু সেই নিম পাতাটা হতে হবে শুকনো নিম পাতা কাঁচা নিম পাতা দিলে একেবারেই হবে না শুকনো নিম পাতা দেবো অনেকে পুটলির মধ্যে এই সমস্ত উপকরণ বেঁধে দেন কিন্তু আমি বলবো পুটলি নয় সরাসরি দিন তাতে রেজাল্ট বেশি ভালো পাওয়া যায় আর পোকা ধরে অনেক সময় যে কারণে সেটাও বলি যে যখন আমরা যে পাত্রে চাল থাকে স্টোর করা আচ্ছা এবার একটু একটু বলে দিই যে এরপরে কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যেই রাখতে হবে অর্থাৎ যে পাত্রে আমরা এই রকম ট্রিটমেন্টটা করছি তারপর পাত্রের মুখটা কিন্তু ভালো করে যাতে হাওয়া বাতাস না এরকম করে রাখতে হবে দু তিন দিন চার দিন তারপর দেখবেন পোকাগুলো মরে গিয়েছে আরও একটা পদ্ধতি বলছি সেটা হচ্ছে আরও একটা পদ্ধতি না ওই জিনিসটা করার পর আর একটা জিনিস এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো পরিচিত আপনাদের লক্ষণ রেখা যদি না থাকে অসুবিধে নেই আগের যেভাবে আমি দেখালাম সেটা করলেই যথেষ্ট তো লক্ষণ রেখা দিয়ে কিন্তু যদি বড় বড় চালের ড্রামে চাল রাখেন এয়ারটাইট কন্টেনারের মধ্যে এরকম চালগুলো ওইভাবে ট্রিটমেন্ট করবেন সমস্ত শুকনো আঙ্কা তেজপাতা আমি আর যা দিলাম লবঙ্গ তারপর নিম পাতা শুকনো সমস্তটা ওর মধ্যে ভরে পাত্রের মুখটা ভালো মতো করে বন্ধ করে দেবেন তারপর লক্ষণ রেখা দিয়ে চারিদিকটা ঘিরে দেবেন দেখবেন খুব সহজে কিন্তু পোকাগুলো মরে যাচ্ছে আর যেটা বলছিলাম চালে পোকা ধরে আরও একটা কারণে সেটা হচ্ছে ভিজে হাতে যদি আমরা চালটা বার করি ভাত করার জন্য ভিজে হাতে একদম চাল ধরবো না আর চাল মাঝে মাঝে রোদ খাইয়ে নেবো তাহলে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার